বর্তমান সময়ে ঢাকায় সিনেমার বড় তারকা শাকিব খান এই নায়কের হাত ধরে রূপালী পর্দায় এসেছেন অনেক নায়িকা তাদের মধ্যে অন্যতম উপবিশ্বাস ও বুবলি এছাড়াও এই নায়কের মাধ্যমে ঢাকায় সিনেমায় নাম লেখান অনেক বিদেশি নায়িকাও আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ এই সিনেমার মাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের অভিষেক হতে যাচ্ছে ঢাকায় সিনেমায় এই ছবিতে আরও আছেন কলকাতার নায়িকা পায়েল সরকারও অনেক বিদেশি নায়িকা নিজ দেশে সেভাবে পরিচিতি না পেলেও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পেয়েছেন হিট তকমা তাদের মধ্যে একজন হলেন কলকাতার ইধিকা পাল ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় প্রিয়তমা আর এ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ইধিকা পাল বেশ কিছুদিন ধরে কলকাতার সিনেমায় খুব একটা ভালো সময় যাচ্ছিল না অভিনেত্রী মিমি চক্রবর্তীর সেই মিমি শাকিব খানের নায়িকা হয়ে তুফান সিনেমায় অভিনয় করে হয়েছেন ব্লকবাস্টার এছাড়া স্বস্তিকা মুখার্জি ১৩ বছর আগে এফআই মানিকের সবার উপরে মা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে শাকিব খানের নায়িকার তালিকায় আরও আছেন কলকাতার শ্রাবন্তী ও শুভশ্রীও অন্তরাত্মা চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক যদিও সিনেমাটি এখনও মুক্তি পায়নি অন্যদিকে ২০২৪ সালে মুক্তি পায় রাজকুমার আর এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেন মার্কিন তারকা কর্টনি কফি আর এ সিনেমার মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকা দুই দেশে পরিচিতি পান এ নায়িকা শাকিব খান ছাড়াও অন্য নায়কদের সঙ্গে দেখা গিয়েছে বিদেশি নায়িকাদের যদিও সেই ছবিগুলো ততটা আলোচনা তৈরি করতে পারেনি কেবল শাকিব খানের বিপরীতে হলেই আলোচনায় আসেন নায়িকারা হাসনাত জুবায়ের বাংলাভিশন নিউজ ডেস্ক